মোদি চাচা এই রেল লাইনের কাজ তো অনেক খারাপ কাজ অনেক কষ্টের কাজ আমি তো বাড়ি থেকে এসেছিলাম শহরে রেল লাইনের কাজ করব বলে এখানে এসে দেখছি এ তো অনেক কষ্টের কাজ রোদ্রে রোদ্রে সারাদিন লাইন চেক করা কখনো পাথর হটানো কখনো কিছু কখনো কিছু অনেক রকম কাজ করতে হয় অনেক কষ্টের কাজ কাদের ভাই তুমি এইটা বলো বিনা মেহনত করে বিনা কাজ করে কেউ টাকা দিবে বলো এই দুনিয়াতে কেউ টাকা দিবে আরে সব কাজে মেহনত আছে আমরা প্রথমে গ্রামে পরের জমিতে কাজ করে বেড়াতাম ক টাকা পেতাম বলো সারাদিন কষ্ট করে দুশো টাকা হতো মাত্র আর যখন থেকে তোমাদের আমি শহরে নিয়ে এসেছি এই রেল লাইনের রেল বিভাগে কাজ করার জন্যে তখন থেকে আমাদের প্রত্যেক দিন পাঁচশো টাকা করে হয়ে যায় ওই তো হাসিনা বাবুকেও আমি গ্রাম থেকে ডেকে নিয়ে এসেছি বাবুকেও কাল পশু থেকে আমি এই রেল লাইনের কাজে ওই দেখো যাচ্ছে কি নিয়ে তুমি মোদিজি আমি চাল ডাল কিনে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ তুমি আমাকে গ্রাম থেকে শহরে ডেকেছ এই রেল বিভাগের কাজ করার জন্যে কিন্তু প্রত্যেক দিনই বলছো কাল থেকে লাগবে পরশু থেকে লাগবে কিন্তু আমি কবে থেকে কাজে লাগবো ভালো করে বলো আমাকে আমি তো এখনও তোমাদের সাথে কাজেই লাগতে পারিনি আজকে পনেরো দিন হয়ে যাচ্ছে কবে আমি কাজ করব তোমাদের সাথে হাসিনা বাবু তুমি কোনো চিন্তা করো না আমার কথা হয়ে গেছে তুমি আজকালের মধ্যেই কাজ শুরু করে দিবে আমাদের সাথে তুমি এখন রুমে যাও রুমে গিয়ে ডাল আর ভাত পাকাও যাও মোদিজি আমি আর দুই দিন দেখব যদি কাজে লাগাতে না পারো তুমি তাহলে আমি গ্রামে ফিরে যাবো হাসিনা বাবু তুমি চিন্তা করো না মোদি চাচা যখন তোমাকে বলেছে কাজে লাগিয়ে দেবে রেল বিভাগে তখন কাজে লাগিয়ে দেবে আমিও তো বাড়ি থেকে এমনি এমনি এসেছিলাম তারপর আমাকে মোদি চাচা কাজে লাগিয়ে দিয়েছে তোমাকেও লাগিয়ে দেবে তুমি চিন্তা করো না হাসিনা বাবু কাদের ভাই পাথরটা ভালো করে হটিয়ে রাখো ভালো করে হটিয়ে রাখো ভালো করে কাজ করো মোদি চাচা মেহনতের কাজগুলো আমাকে দিয়ে তুমি করাও নিজে তো ঘুরে ঘুরে বেড়াও আর মেহনতের কাজগুলো আমাকে দিয়ে করাও তুমি কাদের ভাই আমি মেহনতের কাজগুলো তোমাদের দিয়ে করাই না আমি রেল লাইন পুরা চেক করি কোথায় পাথর লাগবে কোথায় কি লাগবে সবগুলো দেখি আর তোমাদের এসে খবর দিই আর তোমরা সেইগুলো ঠিক করো আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো